স্টার্ট করে দিয়ে সবাই মাইক অফ করে আজকে আমরা ফ্রি কিছু টিপস দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলকে কিভাবে গ্রো করব। কারণ সব ক্লায়েন্ট আসলে অনেক সময় চাইবে ফ্রিতে সাবস্ক্রাইব বাড়াতে, ভিউ বাড়াতে। আসলে ফ্রিতে ভিউ খুবই কম বাড়ানো যায়, ওরকম একটা ভিউ বাড়ানো যায় না। ফ্রিতে চেষ্টা করলে সাবস্ক্রাইব বাড়ানো যায়। আরো একটা জিনিস করা যায় ফ্রিতে, সেটা হলো যে ওয়াচ টাইম যেটার কথা, আমরা যদি কোনো ইউটিউব চ্যানেলে যাই, সাপোজ আমি মনে করেন একটা ইউটিউব চ্যানেল আছে, এই এইটা আমাদের একটু দরকার আছে, তো প্লে লিস্টে আমি দেখাই। মনে করেন যে আপনি একটা ইউটিউব চ্যানেলের কন্ডিশন মনিটাইজেশন অন করার জন্য আমাদের যে এটা রিকোয়ারমেন্ট, যে মনিটাইজেশন অন করার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট দরকার, এটা আমরা একটু আগে দেখি, তারপরে হলো আপনার বাকি জিনিসগুলো দেখতেছি। হ্যাঁ, এক কথায় হলো 4,000 আওয়ার্স, 4,000 মিনিট না, কিন্তু 4,000 আওয়ার্স বলছি, 4,000 আওয়ার্স ওয়াচ টাইম। তারপরে হলো 1,000 সাবস্ক্রাইব, এটা আমাদের বাংলাদেশের জন্য মনিটাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট। আমাদের বাংলাদেশ থেকে যদি আমরা কোনো ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন নিতে চাই, মানে আমাদের অ্যাড শো করাতে চাই, এখন হলো সব ইউটিউব ভিডিওতেই অ্যাড শো করে, কিন্তু যারা ইনকাম করে মূলত অ্যাড শো করলে তাদের ইউটিউবে, আপনি যখন দেখেন না বিভিন্ন ইউটিউব চ্যানেলে যখন ওপেন করে, ওপেন করার পর কিন্তু আপনি দেখবেন যে তারা কিন্তু ওই যে অ্যাডগুলো শো করে তার জন্য কিন্তু তারা ডলার পায়, যেটা হলো অ্যাডসেস অন থাকলে একমাত্র হয়, তাছাড়া এটা হয় না। আর ইদানিং আপনার সব ধরনের ভিডিওতেই কিন্তু অ্যাড চলে, এটা ইউটিউব ই করে দিয়েছে। এখন এই মনিটাইজেশনের পেতে হলে আপনাকে কি করতে হবে, এখন অ্যাপ্লাই হলো পরের জিনিস, আগে মনিটাইজেশনের জন্য আপনার রিকোয়ারমেন্টটা জানতে হবে। মনিটাইজেশনের জন্য আপনার রিকোয়ারমেন্ট কি, যে এখান থেকে আপনি যদি আপনার চ্যানেলের আইকনের এখানে ক্লিক করেন, যেখানে একটা ছবির মতো থাকবে, ওইখান থেকে যদি আপনি ইউটিউব যে সেটিংস আছে অথবা ইউটিউব স্টুডিও আছে, যে কোনো এক জায়গায় গেলেই হবে, এখান থেকে আপনি যে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এটা কিন্তু মোবাইল দিয়েও দেখা যায়, মোবাইল দিয়েও কিন্তু মানুষ ইউটিউবে অনেক ভিডিও, যেমন ওই যে বললাম আপু ওই দিন যে একটা ভিডিও এডিটার নাম বলেছিল মোবাইল, ইনশর্ট, ওইটা আমার মনে ছিল না, ওইটা খুব জনপ্রিয়, মানুষ ওইটা দিয়ে অনেক ভিডিও এডিটিং করে। এবং কম্পিউটার থেকে আপনি যেভাবে একটা ভিডিও আপলোড দিচ্ছেন, থাম্বনেল দিচ্ছেন, ট্যাগ দিচ্ছেন, ডেসক্রিপশন দিচ্ছেন, সেম ভাবে আপনি মোবাইল থেকেও করতে পারেন। প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটার নামই হলো ইউটিউব স্টুডিও অ্যাপস, ওইখান থেকে আপনি আপলোডের যত ধরনের কাজ আছে সেটা করতে পারবেন। আর আপনি যদি ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেটার হলো ইনশট অথবা কাইনমাস্টার, এই দুইটাই। আচ্ছা, এখান থেকে দেখেন আমি ইউটিউব স্টুডিওতে আসার পর মনিটাইজেশন নামে যে একটা অপশন আছে এখানে আসি, আসার পরে দেখবেন যে আমার রিকোয়ারমেন্ট গুলো কি, সেটা দেখাবে, এটা সবারই দেখাবে। দেখেন 31 সাবস্ক্রাইবার, তারপর হলো 3 পাবলিক ওয়াচ আওয়ার, মানে মাত্র 3 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, আপনার লাগবে হলো 4,000 ওয়াচ টাইম, মানে 4,000 ঘন্টা আপনার ভিডিওগুলো দেখতে হবে। এটা অবশ্যই এখানে বলা হয়েছে যে 12 মাসের মধ্যে হতে হবে, মানে আপনি চ্যানেল খুলছেন কবে এটা কোনো ফ্যাক্ট না। মনে করেন যে আমি চ্যানেল খুলছি আরো 5-6 মাস আগে থেকে, আজকে থেকে আমি ইউটিউবে কাজ করা শুরু করছি, তার মানে আজকে থেকে 12 মাস এর মধ্যে 4,000 হতে হবে, 4,000 ওয়াচ টাইম, এটা এখানে লেখা নেই, এর আগে ছিল, এখন এটা লাগে কিনা আমি শিওর না, কারণ ইউটিউবে নতুন নতুন আপডেট আসে। এখানে দেখেন বলছে 2-স্টেপ ভেরিফিকেশন, এটা আমার জিমেইলে করা আছে 2-স্টেপ ভেরিফিকেশন, সেইটা এটা দেখাচ্ছে। একবার বলছে যে কোনো আমার হলো কপিরাইট নেই, মানে কমিউনিটি গাইডলাইন্স কোনো স্ট্রাইক বা কোনো কিছু নেই, ডিজেবল ওই যে কোনো ধরনের ই নেই, এই কারণে কিন্তু এটা ঠিক আছে। এখন আমার যদি এই দুইটা হয়ে যায়, এই যে 1,000 সাবস্ক্রাইব আর হলো যায় 4,000 ওয়াচ টাইম, তাহলে কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরে আপনার নাম দিতে হবে, ইউটিউব চ্যানেল লিংক, এটা আমি দেখিয়ে দেবো মনিটাইজেশনে অ্যাপ্লাই কিভাবে করবেন, এটা নিয়ে টেনশন নেই।
আর এখান থেকে যদি আপনি ক্লিক করেন নোটিফাই মি হোয়েন আই অ্যাম এলিজিবল, তাহলে হবে কি আপনার যদি এই 1000 সাবস্ক্রাইব আর হলো যে 4000 ওয়াচ টাইম হয়ে যায়, ইউটিউব আপনাকে একটা এসএমএস দিবে যে তোমার 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম হয়ে গেছে, তুমি এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। এটা আপনাকে একটা নোটিফিকেশন দিল সুবিধা। এখন কথা হলো যে এই 1000 সাবস্ক্রাইবার আমরা কিভাবে বাড়াবো আর 4000 ওয়াচ টাইম আমরা কিভাবে বাড়াবো। এক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন খুব ইজি ভাবে। আপনি যদি একটা ইউটিউব ভিডিও প্রমোশন করেন, যেটাকে আমরা ফেসবুকে বুস্ট বলি, আপনি যদি একটা ইউটিউব ভিডিও বুস্ট করেন গুগল অ্যাডের মাধ্যমে, আপনার সাবস্ক্রাইব বাড়বে। সাবস্ক্রাইব আপনি যেভাবেই নিয়ে আসেন না কেন, 1000 হলেই হবে, কিন্তু ওয়াচ টাইম আপনার অর্গানিক লাগবে। অর্গানিক বলতে কি বোঝানো হয়, রিয়েল মানুষেরা দেখতে হবে। আপনি যদি একটা ইউটিউব ভিডিও ভিউর জন্য বুস্ট করেন অথবা অ্যাড চালান, তারপরে যদি আপনার ভিডিওগুলো দেখে, সেগুলো কাউন্ট হবে না, একেবারে অর্গানিক। কিরকম অর্গানিক, এটা কোনো বুস্ট না, এটা আমি নিজে নিজে দেখতেছি, এটা কিন্তু বুস্ট না, আমি নিজে নিজে কি দেখতেছি, তাহলে এই ওয়াচ টাইমগুলো কাউন্ট হবে। এখানে যেমন দেখেন আমার এখানে যে কয়েকটা ভিডিও আছে, মনে করেন যে আমি এগুলো সব আমার ভিডিও, প্রতিটা ভিডিও মনে করেন 1 ঘন্টা করে আছে, মানে আনুমানিক 1 ঘন্টা করে, প্রায় এখানে 1, 2, 3, 4, 5, 10টার মতো ভিডিও আছে। তার মানে 10টা ভিডিও যদি আমি একজন লোক দিয়ে পুরো ভিডিওগুলো দেখি, একজন লোক দিয়ে, তাহলে কিন্তু 10 ঘন্টা হয়ে গেল। তাহলে আমাদের এরকম 4000 আওয়ার ওয়াচ টাইম লাগবে, তা না হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখন কত হলো যে এই 4000 আওয়ার ওয়াচ টাইম কিভাবে হবে, এমনি আপনার যদি একটা ভিডিও এমনিতে ভাইরাল হয়ে যায়, তাহলে দেখবেন যে 4000 আওয়ার ওয়াচ টাইম হতে আপনার 2 মাসও লাগবে না। যেসব ভিডিওতে 1 মিলিয়ন ভিউ, আসলে ভিউর উপরে কিন্তু ওয়াচ টাইমটা আসে না, এটা মাথায় রাখতে হবে। আবারও বলি, ভিউর উপরে কখনো ওয়াচ টাইম আসে না। ভিউটা কিরকম হয়, আমি একটা ভিডিওতে ক্লিক করে 1 মিনিট দেখলাম, একটা ভিউ হয়ে গেল, আর ওয়াচ টাইম কিন্তু 1 মিনিট হবে। যদি আমি একটা ভিডিও পুরো 1 ঘন্টা দেখি, তাহলে ওয়াচ টাইম 1 ঘন্টা হবে, ভিউ কিন্তু ওই একবারই হবে, আপনি প্রথমবার যেটা দেখবেন ওইটাই কিন্তু ভিউ হবে, তাহলে এটা কিন্তু মাথায় রাখবে। সেই জন্য যে একটা ভিডিওতে 5 মিলিয়ন ভিউ হওয়া মানে যে 5 মিলিয়ন আওয়ার ওয়াচ টাইম হবে, জিনিসটা এমন না। কে আপনার ভিডিওটা কত ঘন্টা দেখলো, আমার এই ভিডিওটা 1 ঘন্টা 45 মিনিট, কেউ যদি এটা পুরো দেখে তাহলে আমার এটা ওয়াচ টাইম কাউন্ট হবে। কেউ যদি একবার ক্লিক করে একটু দেখে চলে যায়, তাহলে ওই যতটুকু দেখছে অতটুকু ওয়াচ টাইম, কিন্তু ভিউ একবার কাউন্ট হবে। এখন কথা হলো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ফ্রিতে কিভাবে ওয়াচ টাইম বাড়াবেন, সাবস্ক্রাইব টাইম পরে আসে। আপনি ফ্রিতে যদি প্রথম প্রথম ওয়াচ টাইম বাড়াতে চান, মনে করেন যে আপনার ভিডিও ভাইরাল হলো না, কেউ দেখে না, এখন আপনার একটা উপায় বের করতে হবে যে আপনি ফ্রিতে কিভাবে ওয়াচ টাইম বাড়াবেন। সেক্ষেত্রে আপনার এরকম লং ভিডিও দিতে হবে ইউটিউবে আপলোড, যে কোনো ধরনের ভিডিও আপনি আপলোড করে রাখবেন। মনে করেন যে আপনার 3টা ভিডিও আছে, মনে করেন আমার 1, 2, 3 এই 3টা ভিডিও আছে, এক একটা ভিডিও হলো 2 ঘন্টা করে, এই 3টা ভিডিওকে আমি একটা প্লে লিস্টে সেভ করে রাখবো। যেমন মনে করেন আমি এই ভিডিওগুলো একটা প্লে লিস্টে সেভ করে রাখলাম, এখন আমি করব কি, আমি এই প্লে লিস্টটাকে কপি করব উপর থেকে, করে আমি আর একটা ব্রাউজারে যাব। আমি কিন্তু এই ব্রাউজার না, অন্য একটি ব্রাউজারে যাচ্ছি। অন্য একটি ব্রাউজারে গিয়ে দেখেন আমার কিন্তু অন্য একটি জিমেল দিয়া আমার হলো এইটা লগ ইন করা আছে, অন্য একটি জিমেল। এখন আমি কি করব, এখানে এই প্লে লিস্টটাকে অন করব, তাহলে আমি কিন্তু অন্য জিমেল দিয়ে দেখতে আছি। তাই এরকম যদি আমার মনে করেন যে আমি এখন একটি জিমেল দিয়ে দেখতেছি, এরকম যদি আমার 5টা জিমেল থাকে এবং ওই 5টি জিমেল দিয়ে যদি আমি এরকম ভিডিওগুলো দেখি, তাহলে আপনি দেখেন এখানে কয়টা ভিডিও আছে, ওইখানে ভিডিও আছে প্রায় 10টি, এক একটা 1 ঘন্টা করে। তাহলে 1-1টি জিমেল দিয়ে যদি আমি ভিডিওগুলো দেখি, তাহলে কিন্তু আমার 10 ঘন্টা করে আমি পাচ্ছি। এখন কত হলো যে আপনি কি এরকম ল্যাপটপের সামনে বসে থাকবেন, আপনার বসে থাকার কোনো দরকার নেই, আপনি এই প্লে লিস্টটাকে এখানে কপি করে ছাড়বেন আর হলো অটো প্লে দিয়ে দেবেন। অটো প্লে নামে একটা অপশন থাকে, সেটাকে আপনি এখানে যদি মাউস ক্লিক করেন অথবা উপরে দেখবেন কোথাও যে কোনো এক জায়গায় থাকে অটো প্লে, মানে এই ভিডিও শেষ হবে পরেরটাও অটো চালু হবে, ওই ভিডিও শেষ হবে। এখন আপনি এটাকে দেখেন, আমি যদি এরকম রেখে দিই, আমি শেষ করি তারপরে বলেন, পরে তো মনে থাকবে না ভাইয়া। আচ্ছা বলেন কি বলতে চাচ্ছেন।
বলতেছি যে ভাইয়া, একই ব্রাউজারে যদি অন্য ইমেল দিয়ে দেখি সেটা হবে কিনা? একই ব্রাউজারে অন্য মেল দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই, তবে অন্য ব্রাউজারে নেওয়াটাই বেটার। একই ব্রাউজারে আপনি তো তাহলে এই লিংক আবার পাবেন না। যদি আগে থেকে লিংক সেভ করে নেন তাহলে, কারণ আমি যদি এখান থেকে ইমেল চেঞ্জ করি তাহলে এটাও চলে যাবে, অন্য ইউটিউব আসবে। সেই জন্য আমি বলছি আপনার ইউটিউব চ্যানেলের এখানে প্লে লিস্ট তৈরি করবে, তবে ভিডিও যত লং দিবেন তত আপনার ওয়াচ টাইম বাড়বে। এটাকে কপি করে আপনি অন্য একটা ব্রাউজারে অন্য একটা জিমেল, আপনার মানে আপনার যেটা দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করা আছে যেটার ওয়াচ টাইম বাড়াবেন সেই জিমেল না, সেই জিমেল বাদে আপনি যদি মনে করেন আমি আমার 20টা জিমেল আছে, সেই 20টি জিমেল আপনি একটা ব্রাউজারে এরকম লগ ইন করবেন। এক একটি জিমেল থেকে প্রতিটা প্লে লিস্ট এরকম দেখবেন, যেমন এই প্লে লিস্টটাকে এখন আমি যদি চালু করে রেখে দিই, এখানে এখানে রাখলাম, রেখে আমি কি করলাম এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম, তার মানে হলো কি আমার ভিডিও কিন্তু এখানে চলতে আছে, আমার ভিডিও চলতে আছে মনে করতেছে, আমি দেখতেছি এই ভিডিও শেষ হবে 1 ঘন্টা 45 যাবে, আবার দ্বিতীয় ভিডিও ওপেন হবে, আবার তৃতীয়। তাহলে আমি যদি এরকম 50টি জিমেল দিয়ে সাপোজ, আচ্ছা 20টি জিমেল যদি এরকম একটা লং লং ভিডিও দেখি, আমার চ্যানেলে ওয়াচ টাইম এমনিতেই বাড়বে। এখানে আর একটা জিনিস করতে হবে, আপনি মিনিমাইজ করে রেখে এখানে একটা সার্চ করবেন, স্লিপ নামে একটা অপশন আছে, এটা লিখে সার্চ করবেন পাওয়ার অ্যান্ড স্লিপ। এই যে দেখেন চলে আসছে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং, যে সবার কম্পিউটার ল্যাপটপে ডেস্কটপ সব জায়গায় আছে। এখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে পাওয়ার অ্যান্ড স্লিপ অপশনে কিন্তু আমি আসছি, এখানে যেগুলো আছে সবগুলোকে আপনি নেভার করে দিবেন, এগুলোকে সব নেভার করে দেন। আমার কিন্তু প্রতিটা কম্পিউটার ল্যাপটপ সব জায়গায় কিন্তু নেভার করে দেওয়া, মানে হলো কি আমার স্ক্রিন কখনো অফ হয় না, কোনো কিছুই কখনো অফ হয় না, কারণ আমার ফাইবার অ্যাক্টিভ থাকা লাগে। এটা কিন্তু আমাদের যখন ফাইবারে ক্লাস নিব তখন আমাদের এটা দরকার। এই স্ক্রিনটা যদি আপনার অফ হয়ে যায় মানে আলো লিভে যায়, তাহলে দেখবেন যে এই সব জিনিসও কিন্তু আপনার অফ হয়ে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন আমার ভিডিও কিন্তু চলতে আছে ওইখানে, এবং আমি কি আমার কিন্তু ভিডিওর ওয়াচ টাইম হতেই থাকবে, সেজন্য আমরা করবো কি পাওয়ার অ্যান্ড স্লিপটাকে ই করে রাখবো, ওরকম নেভার দিয়ে রাখবো। তাহলে আমাদের এই স্ক্রিন আজকে সারা দিন বলেন কালকে বলেন কোনো দিনই আর অফ হবে না, যতক্ষণ পর্যন্ত আমি ল্যাপটপ অফ না করবো অথবা ডেস্কটপ। এখন আপনি ল্যাপটপ দিয়ে করলে সুবিধা, চার্জার রেখে দিলে কারেন্ট গেলেও আবার হবে, আর ডেস্কটপ দিয়ে করলে কি কারেন্ট চলে গেলে আবার চলে যাবে, আপনি আবার কারেন্ট আসলে আবার ওইখান থেকে চালু করবেন। এরকম যদি আপনি আপনার 20-30টা ইমেল থাকে, সেই 20-30টা ইমেল দিয়ে কিন্তু আপনি এই জিনিসগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম চ্যানেলের বাড়বে এবং কাউন্ট হবে, যেটা কিন্তু বুস্ট করলে অ্যাডভার্টাইজ করলে কিন্তু কাউন্ট হবে না। আবার যদি আপনার 50টা জিমেল থাকে, সেক্ষেত্রে তো 50টা সাবস্ক্রাইবও আপনার বেড়ে গেল। আপনার সাবস্ক্রাইব আপনি যেভাবে নিয়ে আসেন ওইটা ইউটিউব দেখার টাইম নেই, ইউটিউবের ওয়াচ টাইমটা হলো একেবারে অর্গানিক হতে হবে আপনার। এখন অনেকে আবার বলে যে যে ভাই 1000 আমার সাবস্ক্রাইব হলো, কিছুদিন পরে আমি যখন অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে আমার সাবস্ক্রাইব কমে গেল, সেজন্য করবেন কি 1000 সাবস্ক্রাইব হলেই আপিল করবেন না। এখানে ধরেন 1000 চাচ্ছে না, আপনি টার্গেট নেন 1200 সাবস্ক্রাইব হলে আমি হলো মনিটাইজেশন আপিল করব। আপনি টার্গেট নেন আমার 4200 মানে 42 যেটা, কারণ 4000 আছে না, 4 4300 যদি হয় অথবা 4200 যদি হয়, সেই পরিমাণ যদি আপনার ওয়াচ টাইম হয় তখন আপনি আপিল করবেন। তখন দেখেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে যদি আপনার সাবস্ক্রাইবও কমে, 200 তো আর সাবস্ক্রাইব কমবে না, 2000 ওয়াচ মানে 200 ওয়াচ টাইম তো আর কমবে না, 4000ই থাকবে, সেক্ষেত্রে আশা করি আপনার কোনো সমস্যা নেই। এই জিনিসটা মাথায় রাখবেন, 1000 হলেই আবেদন করবেন না, 1200 হলে আবেদন করবেন, আর এখানে হলো 4200 হলে আপনি হলো মনিটাইজেশন আবেদন করবেন। আসলে কেউ যদি আর কি ইউটিউব নিয়ে কাজ করতে চায়, সেজন্য আমি বলছি, অথবা আপনার বাইরের দেশে যে ক্লায়েন্ট আছে ওদের আসলে এরকম রিকোয়ারমেন্ট নাই, ওদের সাবস্ক্রাইব কম আর ওয়াচ টাইম একটা থাকলেই হয়েছে, ওদের মনিটাইজেশন অ্যাপ্লাই করা যায় বাইরের কান্ট্রিতে। কিন্তু আপনার ক্লায়েন্ট যদি মাঝে মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের ভিউ চায় ভিডিওর, অনেক ক্লায়েন্ট আসবে এসে বলবে আমি যে এই যে দেখেন ভিডিও আছে না, বলবে এই ভিডিওর আমি লাইক চাই, তারপর এখানে 452টা লাইক আছে, এত ওয়াচ মানে ভিউ আছে, কোনো ক্লায়েন্ট এসে এগুলো বলবে আমি অর্গানিক চাচ্ছি, অর্গানিক বলতে অ্যাড ছাড়া, যেটা মানে বুস্ট এগুলো ছাড়া রিয়েল রিয়েল, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যদি 100-200 ইমেল থাকে, অনেকে যারা ইউটিউব এইসব অর্গানিক ভিডিও ভিউর কাজ করে, কিছু লোক আছে ফাইবারে গিগ দেয় যে আমি অর্গানিক ভাবে আপনার ইউটিউব চ্যানেলে ভিউ দিব এবং লাইক দিব সাবস্ক্রাইব দিব, তাদের হয় কি
200-300 জিমেইলও থাকে অনেকে যারা কাজ করে মূলত। এখন বলবেন যে ভাই কিভাবে করব, যারা কাজ করার ইচ্ছা থাকে তারা এমনিই ম্যানেজ করে ফেলে, তারা ওই 200 জিমেইল দিয়ে প্রতিটা ভিডিও এরকম দেখে, 200 ভিউ হয়, লাইক দেয়, 200 লাইক হয়, তারপর আবার 200 সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইবও 200 হয়, ওই সাবস্ক্রাইব আর কোনোদিন কমে না। কেন কমে না? 200 জিমেইল যদি আমারই হয়, আমি যদি আনসাবস্ক্রাইব না করি তাহলে তো আর সাবস্ক্রাইব কমবে না। এরকম অনেকে কাজ করে, আবার অনেক এরকম অনেকে টিম থাকে যে 10 জন লোক থাকে, 10 জন টিমে এক একজনের যদি মনে করেন যে 100 করে জিমেইল থাকে তাহলে কিন্তু 1000 সাবস্ক্রাইব খুব ইজিলি ভাবে দেওয়া যায়। 1000 সাবস্ক্রাইবের জন্য যদি আপনি $100 নেন, আপনার 8000 টাকা আসলো, 10 জনে আপনি 1000 1000 করে ভাগ করে নিলেন, মানে 10 জনে বলতে 10,000 আসলো, 1000 1000 টাকা করে, তাও কিন্তু ইজি। এরকম অনেকে টিম ওয়ার্ক করে। আচ্ছা, ওয়াচ টাইম এর ব্যাপারটা কি ক্লিয়ার? সাবস্ক্রাইব সম্পর্কে আমি আসতে আসি আরো। ওয়াচ টাইম ফ্রিতে কিভাবে নিবেন? আর পেইড নেওয়ার জন্য তো আমরা যখন অ্যাড ক্যাম্পেইন দেখাবো তখন আমি কিন্তু বলছি ওয়াচ টাইম কিন্তু পেইড হবে না। অ্যাডভার্টাইজ করে আপনি যদি ভিডিওর ভিউ কাউন্ট হবে, সাবস্ক্রাইব কাউন্ট হবে, লাইক হবে, কিন্তু ওয়াচ টাইম হবে না। এখন এতটুকু বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন, আমরা এরপরে যাব যে আপনি কত উপায়ে সাবস্ক্রাইব আপনার চ্যানেলে বাড়াতে পারেন। চ্যানেলের সাবস্ক্রাইব যত বাড়বে তত আপনার ভিউ বাড়বে, ভিউ বাড়া মানে আপনার ওয়াচ টাইমও বাড়া। আর ভিডিও যত ভালো হইবে, ভিডিও যদি একটা র্যাঙ্কে উঠে যায় তাহলে আর আপনার আর কোনো টেনশন নাই, কিছুই করা লাগবে না। এক ভিডিও র্যাঙ্ক দিয়েই আপনি সারা জীবন চলে যেতে পারবেন। হিরো আলমের যেমন এক ভিডিও ভাইরাল হইয়া কিন্তু সে এখন কোটিপতি। আচ্ছা, এখন বলেন যে এই এতটুক বিষয়ে ওয়াচ টাইম সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমরা এরপরে সাবস্ক্রাইবে যাব। ভাই মোবাইল দিয়ে তো আপনার এই এটা করা যাবে না কি? মোবাইল মোবাইলের মধ্যে অন করে দিলে সব, আপনি যেখান থেকে দেখেন মোবাইল কম্পিউটার একটা দেখতেই হবে ভাই। মানে ইউটিউব চ্যানেলে অ্যানালাইসিসে একটু জানতে হয়, আমি একটা জিনিস দেখাবো। অ্যানালাইসিসে কোথায়? ভিডিও অ্যানালাইসিসে। ভিডিও অ্যানালিস্ট শুধু অ্যানালিটিক্স আছে, কন্টেন্ট আছে, কন্টেন্টে যাই তাহলে হয়তো ভিডিও রি পেয়ে যাবে। কি দেখতে চাচ্ছেন এইটা বলেন আমার একটু। আচ্ছা, ওই অ্যানালাইসিস এ এই যে ভিডিও, মানে ওইখানে আমার দেখাচ্ছে হচ্ছে 5.6, মানে ওইটা মানে 5.6 ওইখানে আওয়ার দেখে না একটা ভিডিও, ওই তো 5.6 আওয়ার এরকম দেখা, এরকম এই যে এরকম 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 এরকম। হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনার 4000 থেকে 5.6 আওয়ার হয়েছে মাত্র, আমার এখানে 0.3 আওয়ার হয়েছে। এখান থেকে আপনি সব দেখতে পারেন, এই যে অ্যানালিটিক্স এ গেলে এখানে তো মানে বলেন বুঝি না। কিন্তু ভাইয়া ওই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা আছে না, ওই ওইখানে তো জিরো দেখাচ্ছে। ওইটা আস্তে কাউন্ট হবে, ওইটা পরে কাউন্ট হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন নাই, ওটা হয়ে যাবে আস্তে আস্তে, বুঝছেন? আচ্ছা ভাই, একটা ভিডিও আপলোড করার পর ওটার মধ্যে আপনার মনে করেন 1 ঘন্টা হলো, এখন আমি যদি ওই ভিডিওটা আবার ডিলিট করে দিই তাহলে কি ওয়াচ টাইম থেকে কাউন্ট হবে নাকি? ভিডিওটা ডিলিট করার পরে ওয়াচ টাইম মেবি থাকে মনে হয়, আমার যে আমি তো ডিলিট করি নাই, আমার মনে হয় থাকে, ওইটা যায় না, কারণ আপনার ওই ভিডিওটা দেখেছে তো অলরেডি একজন মানুষ, তার মানে ওইটা থাকে আমার মনে হয়, যেটা আমি এটা কোনোদিন ট্রাই করি নাই। তো ভিডিও ডিলিট করলে ওয়াচ টাইম মনে হয় কমে যায়, এরকম একবার আমি টেস্ট করছিলাম। কমে যায়? জি। তাহলে আমি শিওর নই, এটা যেহেতু আমি ওটা করি না কোনদিন, বুঝতে হয়তো হতে পারে। আচ্ছা, তাহলে ওয়ালাইকুম আসসালাম ভাই, বলছিলাম যে ইউটিউবে প্রায় দেখি যে একই ভিডিও কয়েকটা চ্যানেলে তারা আপলোড দেয়, সেক্ষেত্রে মানে কপিরাইট ধরে না কেন? কপিরাইট ধরে না, কারণ হলো যে কপিরাইট ক্লেম যার কাছে যায় সে ক্লেম দেয় না। আমি ওই ব্যক্তি রিপোর্ট না দিতে কপিরাইট হবে না। হ্যাঁ, যার ভিডিওটা কপি করবে উনি রিপোর্ট না করলে সমস্যা হবে না। এটাই এটাই আমার ভিডিও যদি আপনি আপলোড দেন, এরপরে আমি যদি আপনাকে ওই ভিডিওটা দেখে রিপোর্ট করি যে এই কন্টেন্টটা আমার ইউটিউবের কাছে,
তখন ইউটিউব চেক করবে যে আসলে কে আপলোড করছে ভিডিওটা আগে, আপনি না ভাই? ইউটিউব তো অটো রিপোর্ট মনে হয়, না অটো রিপোর্ট সব চ্যানেল না, ভিআইপি যে করে তার কাছে মেসেজ যায়, ভিআইপি চ্যানেল যেগুলো আছে ওদের কাছে অটো রিপোর্ট, এগুলো হলো ভিআইপি। এখন আমি তো আর ভিআইপি না, আমার মত এরকম হাজার মানুষ আছে, আপনি চাইলে আমার ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন, ওরা কপিরাইট ধরবে না যতক্ষণ না পর্যন্ত আমি ক্লেম করব। আমি যদি ইউটিউবকে একটা রিপোর্ট করি আপনার ভিডিও নিয়ে, তো এই ভিডিও আমার কন্টেন্ট উনি আমার দিয়েছে, তখনই ওরা আপনাকে একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। কি বলছে এই যে দেখেন, প্রতিটা ভিডিওর এখানে রিপোর্ট নামে একটা অপশন থাকে, দেখতে পাচ্ছেন? জি। আর যে সব চ্যানেল ভিআইপি ওদের এটা সিস্টেম আগে থেকে করাই আছে, আপনি ওদের ভিডিওর একটু অংশ দিলেও কপিরাইট ধরে, মানে মানে অটোমেটিক ধরে নাকি? জি, অটো অটোমেটিক ধরে ফেলে। ওটা আবার নিয়ম আছে, 30 সেকেন্ডের কম নিলে আবার ধরে না, 30 সেকেন্ডের বেশি নিলে ধরে। এই জিনিসটা বুঝি না, একদল ডিরেক্ট ধরেন একটা 1 ঘন্টার ভিডিও, 2 ঘন্টার ভিডিও, সিরিয়াল বা মানে বিভিন্ন কিছু, তো এগুলো ডিরেক্টলি তার আপলোড করে দেয়, মানে কিভাবে এটা ম্যানেজ করে? একটা সিস্টেম আছে ভাই, দেখেন আপনি মনে করেন সে দীপ্ত টিভির বা একটা জি টিভির আপনি ওই সিরিয়াল দিলেন, তো ওখানে এক কর্নারে লিখে দেয় যে ওই জি টিভির সৌজন্যে কিংবা দীপ্ত টিভির সৌজন্যে, তখন ওইটা আর কপিরাইট ধরে না, আপনি তো তারও হচ্ছে বিভিন্ন ধরনের যে গান গুলো ছাড়ে না ইউটিউবে, পুরাতন বাংলা গান এইসব, ওইখানে ওরা চ্যানেলের নাম থেকে আগে পারমিশন নিয়ে নেয় অনেক সময়, ওটা ইউটিউব থেকেই নেওয়া যায়। এগুলো সিস্টেম আছে, একটু ঘাটাঘাটি করলে জানতে পারবেন, ইউটিউবে সার্চ করলেই আপনি জানতে পারবেন এগুলো। ভাইয়া হ্যালো, শুনতে পাচ্ছি? বলেন, শুনতে পারবো ভাইয়া? ইউটিউবে যখন কোন ভিডিও আমি ডাউনলোড করব, ডাউনলোড করার পর যদি আমি সেটা দেখি তাহলে কি সেটা মানে কাউন্ট হবে ওয়াচ টাইমের মধ্যে? ওইটা মনে হয় হয় না, ওই ইমেল চেঞ্জ করে দিলেই হবে, অন্য ইমেল থেকে দেখলেই হবে। কিন্তু ডাউনলোড করে দেখি হবে না, যদি আপনি ইউটিউব চ্যানেল খুলছেন ওই 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 ইমেল ছাড়া বাকি যত ইমেল দিয়ে দেখবেন সব কাউন্ট হবে না? ডাউনলোড করে নিলে মনে হয় হবে না, ডাউনলোড করে দেখলে তো ওটার সাথে সংযোগ বিচ্ছিন্নই হয়ে গেল, ডাউনলোড তো আলাদা অপশন, ডাউনলোড করলে হবে না। আচ্ছা এখন আমরা দেখাই আমরা কত উপায়ে সাবস্ক্রাইব বাড়াতে পারি। সাবস্ক্রাইব বাড়ানো ইজি, সবচেয়ে কঠিন হলো ওয়াচ টাইম। বেশিরভাগ ক্ষেত্রে তিনটা কারণ বলা যায়, এক হলো কপিরাইট ইস্যু, অন্য ভিডিও কপিরাইট, এটা হলো একটা কারণ। দুই নম্বর কারণ হলো যে আপনি যদি খারাপ কমেন্ট করেন অন্যের কোন ইউটিউব চ্যানেলের জায়গায় গিয়ে, খারাপ কমেন্ট লিংক, তাহলেও আপনার ওইটা কপিরাইট হবে। তবে তিনটা সুযোগ দেয় ইউটিউব, প্রথম একটা স্ট্রাইক খেলেন সুযোগ পাবেন, আর একটা স্ট্রাইক তারপর আপনাকে নোটিশ করবে। জি, তিনটা স্ট্রাইক দেয় সর্বোচ্চ, তিনটা স্ট্রাইকে মানে আপনার চ্যানেল বন্ধ, এক স্ট্রাইকে থাকবে, দুই স্ট্রাইকে থাকবে, তিন স্ট্রাইক চলবে না। এখন আপনি যদি খারাপ কমেন্ট করেন, খারাপ কোনো ভিডিও আপলোড দেন, তারপর হলো দেখা গেছে যে আপনি যদি মানে যদি কোনো খারাপ কমেন্ট করে বা রিপোর্ট করার মতো কমেন্ট করে তাহলে ওটা ডিলিট করে দিতে হবে নাকি? ওইটা তো যদি কপিরাইট খেয়েই যান তখন তো ইউটিউব এমনিতে রিলিভ করে দিবে, কিন্তু আপনার স্ট্রাইক আর যাবে না, স্ট্রাইক থাকবে। কি বলছি বুঝতে পারছেন? আর তৃতীয় কারণ এটা আর আর কপিরাইট, কপিরাইট ইস্যুর জন্য মাঝে মধ্যে যায়, ওই যে অন্যের ভিডিও ছাড়ে, অন্যের গান, এইসব কারণে অনেক সময় যায়। আর আর হলো ওই যে খারাপ ভিডিও, এই তিনটাই বেশি, এছাড়া তেমন কিছু আর নেই। পাসওয়ার্ড বা আইডি না, এখন যদি পাসওয়ার্ড ভুলে যায় এটা তো আলাদা, আপনার আপনার পাসওয়ার্ড টু ভেরিফিকেশন কোড সিস্টেম তো থাকে, যেগুলো থাকে ইউটিউব চ্যানেল, এখন হারা গেলে তো সবই হারা গেল, সব হেরে যায়। আর ইউটিউব চ্যানেল এখন হ্যাক হইলেও কোনো সমস্যা নাই, ইউটিউব হেল্প সেন্টারে কথা বললে আপনি যদি সব আপনার নিজের ইনফরমেশন দিয়ে দেন, আপনি ইউটিউবের সাথে সাথে যদি ই করেন
হেল্প সেন্টারের কথা বলেন যে ভাই আমার এরকম, আপনি যদি আপনার সব ইনফরমেশন দিতে পারেন আপনার ইউটিউবের, যেটা আমার চ্যানেল, ওরা আবার আপনাকে ওটা ব্যাক দিয়ে দেবে যেভাবে, কারণ ইউটিউব মানে গুগলের সাথে রিলেটেড এক্ষেত্রে। মানে 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 আমি রিপোর্ট করার পরে আমার তথ্যগুলো সঠিক ইনফরমেশন গুলা দিলে আবার ব্যাক দিয়ে দিবে? জি, এই জন্য কেউ এখন আর হ্যাক করে কাজ করতে পারে না, আগে চাইতো, এখন ইউটিউব অনেক হার্ড হয়ে গেছে। মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল গুলা হ্যাক হয়ে যায়, আমি দেখছি এগুলো। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, আমি একটা এখানে ইউটিউবে লিখে সার্চ করেছি, এটা হয়তো কম, এখানে 16 জন দেখছে মাত্র, যে সাব টু সাব লাইভ, অথবা এটাও লিখতে পারি ইউটিউব লাভ লাইভ সাব কাউন্ট, সাব দ্বারা বোঝানো হয় সাবস্ক্রাইবার। আপনি যদি 1000 সাবস্ক্রাইবার বাড়াতে চান আপনার চ্যানেলের, তাহলে ইউটিউব ভিডিওতে এরকম লিখে সার্চ করলে অনেক এরকম লাইভ ভিডিও আসবে, ওই লাইভ ভিডিওতে এখানে জাস্ট কমেন্ট করবেন। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ কমেন্ট করে, বিভিন্ন ধরনের কমেন্ট করে, যে ব্যাক টু ব্যাক এরকম অনেক ধরনের লেখে। এখানে একটা জিনিস আমরা করব না, সেটা হলো যে এখানে এক লোক লিখছে ভাই সাবস্ক্রাইব কার দো, হয়তো মনে হয় হিন্দি, আমরা এই সাবস্ক্রাইব জিনিস লিখবো না, যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অথবা এগুলাও ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে, আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করবো, আমারটা সাবস্ক্রাইব করলে তোমারটাও করবো এরকম। তবে আপনি এখানে লিখতে পারেন কি ব্যাক টু ব্যাক, এই সব কমেন্ট লিখলে ওরা বুঝে যায়, মানে আপনি তাকে বলতে আছেন তুমি আমাকে সাবস্ক্রাইব করলে আমিও তোমাকে সাবস্ক্রাইব করব এটা। কিন্তু এখানে লিখবেন না সাব ব্যাক টু ব্যাক, অনেকে এরকম লেখে, সাব দ্বারা বোঝানো হয় আপনি হলো যাইয়া সাবস্ক্রাইব, তবে সাব লেখলে ইউটিউব এটা ধরতে পারে না, মেবি সাব দ্বারা অনেক কিছুই বোঝানো হয়, এই জন্য এরা কিন্তু এইসব জায়গায় সাব লিখে রাখছে শুধু। কিন্তু আপনি যদি সরাসরি এরকম লেখে যে সাবস্ক্রাইব ব্যাক টু ব্যাক, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমি তোমার করব, তাহলে দেখবেন আপনি এরকম অতিরিক্ত কমেন্ট করলে আপনার কমিউনিটি গাইডলাইন ইউটিউব ধরবে। আমি যদি এটা লিখি সামান্য সাব ব্যাক টু ব্যাক, তাহলে এক্ষেত্রে আমার ধরতে পারবে না, কারণ আমার এটা শুধু সাব লেখা আছে। তাহলে এরকম যদি আপনি ইউটিউবে সার্চ করেন, দেখবেন যে অনেক সময় কিছু কিছু চ্যানেল এরকম লাইভ দেখায়, হিউজ পরিমাণে মানুষ এটাই করতে আছে, যে ইউটিউব লাভ লাইভ সাব কাউন্ট, অথবা সাব সাবই লাইভ মূলত, এই যে এটা এটা 140 জন দেখতে আছে, 13 জন দেখতে আছে, সব লাইক 31, এখানে আবার মোটামুটি ভাবে কিছু কিছু ভিডিও আছে ওটু উপরেরটাই শুধু বেশি দেখতে আছে, এই যে এটা যে টপ 50 ইউটিউব লাইভ সাব কাউন্ট, এখান থেকে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াতে পারেন, এটা হলো একটা টিপস। আর একটা টিপস হলো একটা জিনিস আপনাকে আমি দেখাই, আমরা যদি এই জিনিসটা করি আমাদের এর জন্য সাবস্ক্রাইব বাড়ে। আমি ধরেন একটা অ্যাড্রেস লিখি www.youtube.com/c, মানে আমার চ্যানেলের নামটা লিখতে আছি, সবারই তো একটা চ্যানেল লিংক আছে, এটা কিন্তু আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি চ্যানেল লিংক কোথায় পাবেন, এটা হলো আমার চ্যানেল লিংক, আপনাদেরও এরকম চ্যানেল লিংক আছে সবারই, আমারটা আমি কাস্টম ইউআরএল করেছি এই জন্য আসছে। কাস্টম ইউআরএল করতে আপনার হলো কয়টা ভিডিও জানি থাকতে হয়, আর হলো আপনার এখানে যদি আমি গুগলে সার্চ করেন ইউটিউব কাস্টম ইউআরএল রিকোয়ার্ড, তাহলেই চলে আসবে ইউটিউব কাস্টম ইউআরএল, এতটুকু লিখলে অনেক সময় চলে আসে যে আসলে কি কি লাগবে, এই যে হাউ টু গেট কাস্টম ইউআরএল ফর ইউটিউব, এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার আসলে কি কি লাগবে। আচ্ছা আমি যদি রিকোয়ারমেন্ট লিখি কাস্টম ইউআরএল, বুঝুন তো আপনার এরকম একটা নাম নেওয়া নিজের মতো করে, এই যে ইউআরএল, এটা নিতে হলে 1000 সাবস্ক্রাইবার লাগে, সরি 1000 না তো 100 সাবস্ক্রাইবার লাগে, আর হলো আপনার কিছুই লাগে, কয়টা জানি ভিডিও লাগে মনে থাকে না তো সব। আমি যদি এখানে রিকোয়ারমেন্ট দিই তাহলে হয়তো আমরা বুঝতে পারবো, আমাদের সব মোবাইল থেকে দিলে এই যে চলে আসছে 100 আর মোর সাবস্ক্রাইব লাগবে, কির জন্য? কাস্টম ইউআরএল তৈরি করার জন্য, অ্যাটলিস্ট 30 দিন হতে হবে ইউটিউব চ্যানেলটা তৈরি করার, আপলোডেড প্রোফাইল পিকচার থাকতে হবে, ব্যানার থাকতে হবে, মানে প্রোফাইল পিকচার তো বুঝি আমরা ইউটিউব চ্যানেল যে লগও দিয়েছিলাম, আর কভার ফটো ইউটিউব চ্যানেল, আর যেটা, এই চারটা জিনিস হলে আপনি এরকম দিতে পারবেন। তা না হলে আপনার এটা দেওয়ার পরে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন, তারপরে হলো সাব আন্ডার স্কোপ কনফার্মেশন ইকুয়াল 1। অনেক সময় মানুষ করে কি একটা ভিডিওতে এরকম দিয়ে রাখে,
আপনি, আমি এই লিংকটা আপনাকে দিই চ্যাট বক্সে, আপনি এটা ক্লিক করেন, মোবাইল দিয়ে না কম্পিউটার দিয়ে ক্লিক করেন। আমি দেখেন এটা যদি ক্লিক করি আমাকে বলবে সাবস্ক্রাইব করার জন্য, আমার দেখেন সামনে আসবে। অনেক সময় কিছু মানুষ আছে আপনার ভিডিও ভালো লাগে দেখে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে না, মনে থাকে না, কিন্তু আপনার ভিডিও রেগুলার দেখতেছে। এরকম আমার অনেক চ্যানেল আছে, আমি দেখতেছি রেগুলার কিন্তু ওই সাবস্ক্রাইব করতে মনে থাকে। আমার মনে হয় অ্যাড্রেসটা লেখা একটু ভুল হয়েছে, আমি সাব কনফার্মেশন ইকুয়াল ওয়ান, এটা কি কারো জানা আছে মুগস্ত? আমার তো মনে হয় একটু ভুল হয়েছে, মেবি আমি একটু দেখে নিই। তাহলে আমার আইডি আসবে, লেখাটা কি আমার ঠিক আছে বলতে পারবেন কেউ? ইকুয়াল ডিজাইন আইকন সাব কনফার্মেশন সমান ওয়ান। আচ্ছা একটু আমি ইউটিউবে সার্চ করে দেখি। এটাই দেখে আমি একটু ক্লিক করি তাহলে আসবে। আমার লেখাটা একটু হয়তো ভুল আছে, কি লেখা আসবে ওই লিংকে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব না করা পর্যন্ত ইউটিউব ভিডিও দেখতে পারবেন না। অথবা ইউটিউব, এই যে দেখেন লেখাটা আসছে কনফার্ম চ্যানেল সাবস্ক্রাইব, দেখেন আমি ক্যান্সেল দিলে হয়তো যাবে, কিন্তু এটা দ্বারা আপনাকে কিন্তু এমনি স্মরণ করে দিল, কি স্মরণ করে দিল যে চ্যানেল সাবস্ক্রাইব। তার মানে আমি দেখেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম, একটা সাবস্ক্রাইব হয়ে গেল। কিন্তু তো লেখাটা হলো ভাই, আমি নেই ওইটা এখান থেকে, সাব কনফার্মেশন সমান ওয়ান, আমারটা আসলো না কেন বুঝলাম না। লিংকের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আর হলো জায়গায় সাব কনফার্মেশন দেখতে হবে। এক কথা হলো কি, আমি বলি এটা হলো আমার ইউটিউব চ্যানেল লিংক, আপনি আপনার লিংক পেয়ে যাবেন আপনার চ্যানেলের, লিংকের শেষে এত এই লেখাটা দিতে হবে, এই যে কোশ্চেন ওয়ার্ড সাব আন্ডারস্কোর কনফার্মেশন ইকুয়াল ওয়ান, এই লেখাটা দিয়ে একটা লিংক করলেই হবে। বুঝছি ভাই, ওই ফিচার লেখাটা আসবে, ফিচার সবটা নাও আসতে পারে, আমার চ্যানেল লিংকে গেলে হয়তো আসবে না। আমি দাঁড়ান এখানে হলো এই চ্যানেলটা, না না ভাই, ওই যে সাবস্ক্রাইবার যে হচ্ছে ট্যাবটা আনার জন্য, ও আচ্ছা আমি এইখানে হলো আমার চ্যানেলের একটু এসে যাই ইউআরএল এ গিয়ে দেখি, তাহলে একটু আইডিয়া আসবে না এই চ্যানেলটার। তাহলে এটা একটা কিন্তু সুবিধা সাবস্ক্রাইব বাড়ানোর, কারণ আমি এইমাত্র আপনাদের বললাম না যে কিছু কিছু হলো না আর অনাতর ফেল কে দেখতে না, আপনার কিছু ই আছে, আপনার হলো লোক আছে ভিডিও দেখে, আপনার আমি চেয়ারে সে না আমি চেয়ার একটা দা তোর ফ্রেন্ড আর ফ্রেন্ড এটা আছে মিউচুয়াল, আরো দেখাবো মিউচুয়াল আর হোটেল লাগে এটা আছে এদিকে মিউচুয়াল কি। আমি বলছি যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর কিন্তু এগুলো এগুলো দিয়ে কিন্তু মানুষ সাবস্ক্রাইব বাড়ায়, এবং আপনি বারবার যখন কোনো ইউটিউব ভিডিও দেখেন ওরা কিন্তু বারবার বলে যে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখবেন যে ভিডিওর মধ্যেই কিন্তু আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেয় যে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব একটা বাটন থাকে ইশারা। এগুলো কারণ কি, আপনাকে স্মরণ করিয়ে দেয় তুমি আমার ভিডিওটি দেখতে এসো, তুমি আমার ই করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা একটা আপনাকে কি করে দেয় স্মরণ করিয়ে দেয়। তাহলে এই সব জিনিস করতে হয়, এবং দেখবেন যে আপনি যখন কোনো ভিডিও আপলোড দিয়েছি আমরা গত ক্লাসে, তখন ডিসক্রিপশনের মধ্যে কিন্তু লেখা আছে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এরপরে দেখবেন এই যে জায়গাগুলো আছে, এই যে লিংক দেওয়া আমরা যেখানে শিখেছিলাম ওইখানেও কিন্তু মানুষ সাবস্ক্রাইবারই দিয়ে রাখে, আইকন দিয়ে রাখে, মানুষ কিন্তু ওই চিহ্নটা দেখে ওই করে। এবং দেখবেন যে কিছু ভিডিওর এই যে এখানে এই যে মাথায় এখানে একটা আইকন দেওয়া আমরা শিখেছিলাম ওয়াটারমার্ক, যেটা এই চিহ্নর এখানেও লেখা থাকে সাবস্ক্রাইব। তাহলে এইসব লেখা থাকলে হয় কি, আপনাকে স্মরণ করানো হয় যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ওই যে বললাম কিছু লোক আছে আপনার ভিডিও দেখে কিন্তু তারা সাবস্ক্রাইব করে না, আবার অনেকে বলে যে আপনি আমার ভিডিও আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ সত্যি, আপনি যদি কারো চ্যানেল সাবস্ক্রাইব করেন, ও যদি ভিডিও আপলোড দেয় তাহলে কিন্তু আপনি তার ওটা নোটিফিকেশন পাবেন,
যদি আপনি এরকম একটা বেল বাইট এই যেটা সাবস্ক্রাইব করার পরে এখানে একটা বেল বাটন থাকে, এই যে দেখেন আমি সাবস্ক্রাইব করলাম একটা বেল বাটন চলে আসলো। এটাও অনেকে বলে এই যে অল যদি আমি লেখা দেই এই ইউটিউব চ্যানেলে যত ভিডিও আপলোড হবে সব আমার নোটিফিকেশনে আমি পেয়ে যাব, এগুলো কিন্তু অনেকে ভিডিও দেওয়ার সময় বলে, তাহলে এগুলো আমাদের মাথায় রাখ। যেমন এখানে আমি একটা দিয়ে রাখি সাব ব্যাক টু ব্যাক, এখান থেকে আমি কি সাবস্ক্রাইব পেতে পারি ইউটিউব থেকে সরাসরি? আমার দরকার 1000 সাবস্ক্রাইব প্রথমত মনিটাইজেশন, মনিটাইজেশন একবার নিয়ে নিলে আস্তে আস্তে ওটা বেড়ে যাবে। তাহলে কিন্তু এই ট্রিক্স গুলো কিন্তু খাটাতে হবে আপনার। এবং আরো কিছু আছে, আমরা সোশ্যাল মিডিয়া চলে যেতে পারি, আমাদের যে ফেসবুক আছে, তাহলে আমি কিন্তু অনেকগুলো বললাম, একটা বললাম যে এরকম লিঙ্ক দিয়ে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিবেন এরকম এতটুকু লিঙ্ক, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন শেষে সাব আন্ডারস্কোর কনফার্মেশন ইকুয়াল 1, এটা হলো বিভিন্ন জায়গায় দিয়ে রাখবেন ভিডিও চ্যানেলে এসে, তাহলে আর কি মানুষ সাবস্ক্রাইব করে আপনার হলো চ্যানেলে ঢোকা লাগবে, এটা একটা সুবিধা। তারপরে আপনি যেটা করবেন এরকম যে লাইভ সাউডে সব জায়গায় যাবেন, তারপরে আপনি আপনার যে ভিডিও এডিটিং যদি করেন, এডিটিং করার সময় ওইখানে আপনি একটা আই দিয়ে দিলেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাত দিয়ে দেখালেন, অনেকে দেখায় না এরকম হাত দিয়ে। তারপরে আপনি আর একটা কাজ করতে পারেন যে আপনার যে ইউটিউব চ্যানেল থাকবে এর আশেপাশে সব জায়গায় আপনি এরকম সাবস্ক্রাইবের ই দেওয়া থাকে, যেমন এখানে ফেসবুক 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 দেওয়া আছে, এখানে আপনি সাবস্ক্রাইবের লিঙ্ক দিয়ে দেবেন। তারপরে আপনার ভিডিও ডিসক্রিপশনে আপনি দিয়ে দিলেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এসব দিলে হবে কি মানুষ আপনার চ্যানেলে ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে তখন ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করবে। অনেকে আসলে জানেও না সাবস্ক্রাইব করতে, যে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে হয়। আবার অনেকে দেখবেন এই এই কোণায় সাবস্ক্রাইব একটা বাটন থাকে, যে এখান থেকেও সাবস্ক্রাইব করে, মানুষ বিভিন্ন উপায়ে সাবস্ক্রাইব করবে, এই এই উপায়গুলো করলে আপনার সাবস্ক্রাইব বাড়বে। এরপরে আমি যদি ফেসবুকে যাই তখন আপনি দেখবেন ফেসবুকে ইউটিউব সাব এর অনেক গ্রুপ আছে। আমি ধরেন ইউটিউব সাবস্ক্রাইব লিখি, লিখে আমি একটু সার্চ করি, দেখবেন যে ফেসবুকে অনেক গ্রুপ আছে, ওই সব গ্রুপ থেকে সাবস্ক্রাইব বাড়ানো হয়। আমি যদি এখান থেকে গ্রুপে যাই, গ্রুপ আমাদের এই যে গ্রুপ, মানুষ কিন্তু অর্গানিক ভাবে এই সব সাবস্ক্রাইবই দেয়, এটা যেগুলো মেম্বার বেশি আছে সেখানে আমরা যাব। এই যে ইউটিউব সাবস্ক্রাইব বাংলাদেশ মনে করেন, আমি এখানে যাই, তাহলে আমি এই গ্রুপে আমরা দেখি মানুষ কিভাবে পোস্ট করে, এইসব পোস্টের মাধ্যমেও কিন্তু আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারেন। দেখেন পাঁচ বনাম পাঁচ ইনবক্স মি, বুঝছেন তো, আপনি তারে পাঁচটা সাবস্ক্রাইব দিলে আপনাকে সে পাঁচটা সাবস্ক্রাইব দেবে, আপনি যেভাবে দেন সাব পর সাব ইনবক্স মি ভালোই, কিন্তু দেখেন সাব পানি ওটা কমেন্ট। আবার অনেকে আবার এখানে ভিডিও লিঙ্ক কমেন্ট করে, একটা ভিউ হয়ে গেল, এটা ক্লিক করা মানে একটা ভিউ, এখান থেকে তার চ্যানেলটা পেলো সাবস্ক্রাইব করলো, এখান বিভিন্ন ধরনের, তাহলে এরকম গ্রুপ আছে ফেসবুকে, এই সব জায়গায় আপনি কি করতে পারেন আপনার হলো আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াতে পারেন। অথবা মনে করেন আপনার যদি নিজস্ব, আপনি যদি ভালো ভিডিও বানান, আপনি আপনার প্রোফাইল আছে, প্রোফাইলে ই করতে পারেন, আপনার ভিডিও কিটা পোস্ট করতে পারেন। তারপর হলো আপনি যদি আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের পরিচিত সবাইকে আপনার ভিডিও দিলেন, বলেন যে এটা সাবস্ক্রাইব করুন। 1000 সাবস্ক্রাইব বাড়ানো কিন্তু আমি মনে করি একেবারে ইজি, ওরকম কোনো কষ্টই না, কিন্তু ওয়াচ টাইমটা হলো যাই একটু ঝামেলা লাগে। আর আপনি যদি এই ইউটিউব সাবস্ক্রাইবের অনেক কাজ আছে, আপনি যদি এসে যান, আমি মনে করেন যে এখানে যদি সেলার যাই, ইউটিউব সাবের অনেক কাজ আছে, আপনি ওখানে দেখবেন যে কেউ অর্গানিক দেয়, কেউ প্রমোশন করে দেয়, তবে অর্গানিকটা মানুষ বেশি নেয়। আমি যদি এখানে লিখি ইউটিউব সাবস্ক্রাইব, ইউটিউব সাবস্ক্রাইব হলো বেশি, এগুলো আমরা যখন কাজ শিখাবো তখন তো দেখাবো, কিন্তু এর আগে কথা হলো যে আপনার কি কি আছে এটা সম্পর্কে দেখাই, এগুলো শিখে রাখা উচিত এই জন্য। তারপরে দেখেন আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপে আমাদের বড় একটা গ্রুপ আছে, ওইখানে আমাদের যত পেইড স্টুডেন্ট আছে সবাই আছে মোটামুটি, তারপর আমাদের মেসেঞ্জারও পেলে অনেক মানুষ আছে, তারাও যদি আমরা একজন 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 করে সাবস্ক্রাইব করি তাহলেও কিন্তু আমাদের একটা কাজ উঠানো সম্ভব। একটা কথা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি সবাই মিলেমিশে সবকিছু করি আমরা একটা ফাইবার প্রোফাইলকে উপরে উঠাতে পারবো, একটা ইউটিউব চ্যানেল কাজ করাতে পারবো, ফেসবুক পেজে লাইক নিয়ে আসতে পারবো, সব জিনিস আমরা করতে পারবো। ইউটিউব সার্ভিস অর্গানিক আশা দিলাম, আই উইল প্রোভাইড অর্গানিক ইউটিউব গ্রোথ সার্ভিস, তারপর আই উইল অর্গানিক প্রমোট ইউর ইউটিউব ভিডিও, ওই যে ভিডিওতে ভিউ দেয়, আই উইল অর্গানিক ইউটিউব এসইও, আচ্ছা আমি দিব হলো সাবস্ক্রাইবার, আমার লিখে ফেলছি অর্গানিক।
তাহলে মানুষ কিন্তু এগুলো কাজ করে, এমন না যেখানে এমনি $5 করে, দশ দশ ছোট ছোট কাজ। কারণ $10 আপনি 100 সাবস্ক্রাইবার দিবেন, এখন 100 সাবস্ক্রাইবার ক্ষেত্রে যদি আপনার 100টা জিমেইল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর 18 ব্যাচের যে স্টুডেন্ট আছে আগামীকাল ক্লাসে কিন্তু থাকবেন অবশ্যই, বলে দিয়েছি। এইখানে দেখেন আই উইল ডু অর্গানিক ইউটিউব চ্যানেল প্রমোশন, এখানে দেখেন টপ রেটেড সেলারও আছে, ভালোই মোটামুটি কিন্তু কাজ করে, যে যেভাবে কাজ করে। তাহলে এরা কিন্তু অর্গানিক যেটা বলছে এরা কিন্তু এই সব সিস্টেমই সাবস্ক্রাইবার দিয়ে থাকে অর্গানিক ভাবে। এখন এক্ষেত্রে রিয়েল ফেক সবই আসবে, করার কিছু নেই। আপনার ক্লায়েন্ট বলবে যে আমি রিয়েল চাই, আপনি বলবেন হ্যাঁ আমি রিয়েলই দিব, এর ভিতর থেকে রিয়েল ফেক সব আসবে, করার কিছু নেই। এগুলো বলেই আমাদেরকে কাজ দিতে হবে, সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইবারই। তারপরে এই হলো সোশ্যাল মিডিয়া। এখন আপনার যদি কোনো গ্রুপ থাকে, নিজের পেজ থাকে, সেই সব পেজে আপনি ভিডিও শেয়ার করতে পারেন, আপনার প্রোফাইলে ভিডিও শেয়ার করতে পারেন, আপনার বন্ধুদেরকে ভিডিও শেয়ার করতে পারেন, এক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব বাড়বে। এবং দেখেন এরকম হাজারো গ্রুপ আছে ফেসবুকে, সেখান থেকে পারেন। তারপরে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন, ইনস্টাগ্রাম টুইটার ওইসব জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করে, কারণ মানুষ সব জিনিস সোশ্যাল মিডিয়ায় খুঁজে, সার্চ করলে পেয়ে যাবেন। এই হলো আপনার অপশন। এবং আরো কিছু অপশন আছে, সেটা হলো যে আমরা তো সবাই ইউটিউবে মোটামুটি ড্যান্স গান নাচ অনেক কিছু দেখি, ভালো ভিডিও দেখি, যার যা ভালো লাগে সবই দেখি। সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনি যে কোনো ভিডিও দেখেন না কেন ইউটিউবে, ওইখানে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। মনে করেন আমি যদি এইটাকে দেখি, এখন এই গজলটা সাপোজ আমি দেখলাম, দেখার পরে আমি কি করলাম, সুন্দর একটা কমেন্ট করে আসলাম গজলটা, দেখবেন যে এখান থেকেও আপনার সাবস্ক্রাইব বাড়বে। কারণ কি, অনেক মানুষ আছে একটা ভিডিও দেখার আগে কমেন্ট সবার আগে দেখে। যেমন আমি যখন কোনো ভিডিও দেখি এরকম ইউটিউবে, আমি কি করি এরকম তার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখি, তারপর হলো তার চ্যানেলে কি কি কমেন্ট করছে ওই সব কমেন্ট চেক করি, তারপর দেখা গেছে আমি সুন্দর করে একটা সুন্দর একটা কমেন্ট লিখে আসি। এখন এই কমেন্টগুলো লিখলে সুবিধা কি, আপনি যদি এইসব কমেন্ট লিখেন দেখবেন আপনার কমেন্টে অনেক সময় লাইক করবে, লাইক দেয় মানুষ। আপনার কমেন্ট যদি অনেক ভালো হয়, অনেক সময় কিছু ইউটিউব চ্যানেল আছে তারা ওই সব কমেন্টকে পিন করে, পিন করে সবার উপরে দিয়ে দেয়। এখন একটা আপনি একটা কমেন্ট করলেন, সেই কমেন্ট যদি কোনো ইউটিউব ওরকম উপরে দেয় আপনার কমেন্ট ভালো লেখে, ভালো লেগে, তাহলে কিন্তু দেখবেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব রাতারাতি বেড়ে গেল। এবং দেখেন এই সব চ্যানেলে লাইক লাইক দেওয়া আছে না, এই যে হোলি টিউন 24 দেখছেন, আমাদের ছোট ভাই এর গায়ক দেখছেন এখানে কি লিখছে। তাহলে এই চ্যানেলে আপনি এখন খোঁজ নেন দেখেন কত সাবস্ক্রাইবার হয়েছে, এগুলো কিন্তু সব ভেরিফাইড চ্যানেল, কিন্তু তারাও কিন্তু কমেন্ট করে। তারা কেন কমেন্ট করে, তাদের চ্যানেলে সাবস্ক্রাইব এমনি বেড়ে যাবে। কিন্তু এখানে কিন্তু কেউ কিন্তু লেখেনি যে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে আমার চ্যানেল, এগুলো কিন্তু কেউ লেখে নাই, সবাই কিন্তু তার নামে একটা প্রশংসা করে গেছে। এটা হলো আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব পাওয়ার একটা টিপস। এখানে কত লাইক, 1000 লাইক দিছে, তারপরে এই যে বিভিন্ন ভালো ভালো লোকেরাই কিন্তু কমেন্ট করে, আমাদের মতো যারা ছোট ছোট আছে ওরা কিন্তু কমেন্ট করে না, এখান থেকেও কিন্তু তার একটা দুইটা এরকমই চলে আসে সাবস্ক্রাইব করে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যে ভিডিও দেখেন না কেন ওই ভিডিওতে একটা সুন্দর একটা কমেন্ট করে আসবেন। আজেবাজে কমেন্ট করা কি দরকার, সুন্দর একটা কমেন্ট করবেন, দেখবেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব। আপনি যদি রেগুলার এই কাজটা করতে পারেন, আপনি যত কমেন্ট করেন আপনার কোনো সমস্যা নেই, আপনি যদি লিংক শেয়ার না করেন, ভালো কিছু লেখেন, আপনার কোনো সমস্যা নেই, দেখবেন যে আপনি একটা দিন এরকম কাজ করেন আপনার এখান থেকে বাড়বে। এরকম একটা আমাদের ফাইবারও টিপস আছে, এরকম ফাইবারে কমেন্ট করলেও কাজ পাওয়া যায়, যে ফাইবারও এরকম, ফাইবার ইউটিউব প্রায় সেম সেম। ফাইবারে যেমন আমাদের গিগ র্যাঙ্ক করা থাকে, ইউটিউবে আমাদের ভিডিও রিং করা থাকে। যেমন এইসব জায়গায় আপনি কমেন্ট করলে যেমন আপনার চ্যানেল সাবস্ক্রাইব হয়, ফাইবারও এরকম কিছু জায়গা আছে যেসব জায়গায় এরকম কমেন্ট করা যায়, কমেন্ট করলে ওইখান থেকে খুঁজে খুঁজে এসে আপনাকে SMS করে, যদি আপনি ওরকম কমেন্ট ভালো করতে পারেন। আসল কথা হলো কি, আপনি যখন একটা জিনিস দেখবেন, বিভিন্ন ধরনের যখন নিউজ হয় আমাদের ফেসবুকে, সব কমেন্ট সামনে আসে না, কিছু কিছু কমেন্ট সামনে আসে, দেখা যায়। কেন দেখা যায়, তাদের কমেন্টটা ওই রকম সুন্দর হয়েছে, অনেক লাইক পড়েছে, হাহারি এক বলেন আর যাই বলেন, তাহলে কিন্তু আর অনেক সময় ফ্রেন্ড যারা আছে তাদের এমনিতেই চলে আসে। এরকম করে আপনি সাবস্ক্রাইব, আর এইসব থেকে আপনি সবসময় রিয়েল সাবস্ক্রাইব পাবেন। আর এই যে আমি বললাম না যে ফেসবুক থেকে যে সাবস্ক্রাইব বলেন, এগুলো রিয়েল না, একজনের 5টা জিমেইল থাকে, সে একটা জিমেইল লগ ইন করে বাকি 4টা আর জীবনে লগ ইনই করে না, একবার সাবস্ক্রাইব করে চলে গেছে। তারপর যে আমি বললাম ওই যে আপনার যে জিনিসটার কথা বললাম কি জানি, যে ইউটিউব লাইভ সাব কাউন্ট, ওটাও এগুলো ফেক, এগুলো মানে সাবস্ক্রাইব সারা জীবন থাকবে,
কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আছে, ভিডিও ভিউ নাই, তাহলে সেই সাবস্ক্রাইব দিয়ে লাভ কি? 1000 হলে আপনি আপিল করতে পারবেন, কিন্তু ওয়াচ টাইম যদি না হয়, আর এই সব জায়গা থেকে যে সাবস্ক্রাইব গুলো পাবেন সেটা একদম 100% পিওর সাবস্ক্রাইবার। এবং বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেগুলো ভিডিওর ভিউ বাড়ায়, কত কিছু যে করে। এখন আপনি যদি মনে করেন ফেক সাবস্ক্রাইবার নিতে চান, তাও নেওয়ার অপশন আছে। আমি আপনাকে একটা সাইট দিই, যে সাইট থেকে আপনি সাবস্ক্রাইবারগুলো কমবে না, বাড়বে। ইউ লাইক হিটস, এখানে কি লেখা আছে, গেট টুইটার ফলোয়ার্স, ইউটিউব ভিউ, সাবস্ক্রাইবার। এখান থেকে টুইটার ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার, ইউটিউব ভিউ, তারপর সাবস্ক্রাইবার, সব কিছু কিনে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। এবং ফেক না, এগুলো ফেক না বলতে কি, সাবস্ক্রাইব আপনি নিলে সাবস্ক্রাইব কমবে না, কিন্তু ওই সাবস্ক্রাইব দিয়ে আপনি ভিউ পাবেন না। এই এই জন্য বলছে যেটা ফেক না। ফেক বলে কোনগুলোকে, আমি একজনের চ্যানেলে সাবস্ক্রাইব করলাম, ওইটা 3 দিন পরে আবার আনসাবস্ক্রাইব করে দিলাম, কিন্তু আমার তো সাবস্ক্রাইব কমে গেল, কিন্তু এমন না, আপনার সাবস্ক্রাইব ঠিকই থাকবে, কিন্তু আপনি হলো ভিডিওর ভিউ পাবেন না। এই এখন ইউ লাইক হিটস এখানে আসার পরে আপনি যদি সাইন আপে ক্লিক করেন, এখানে যদি আপনি আপনার একটা মনে করেন যে আমি একটা অ্যাকাউন্ট করি, আপনাদের অ্যাকাউন্ট করি দেখাই, এখান থেকে আপনি অনেক কাজ বাজ করতে পারেন, এগুলো কোনোটাই ফেক না। এখান থেকে আপনাকে টাকা দিয়ে, একটা পয়েন্টের সিস্টেম আছে, সেই পয়েন্ট দিয়ে তারপরে আপনাকে সাবস্ক্রাইবার নিতে হবে, এইসব ছাড়া আপনি এটা করতে পারবেন না। তাহলে আপনি এটাকে ইউ লাইক হিটস, এখানে কোনো সমস্যা নেই, কোনো এখানে আপনার কোনো কিছু হ্যাক বা কোনো কিছু, অনেক ট্রাস্টেড একটা সাইট, এখানে ওরা বিক্রিও করে, আপনি ডলার দিয়ে কিনতেও পারবেন। যদি আপনার মাস্টার কার্ড থাকে তাহলে আপনি তার থেকে ডলার থেকে কিনেও নিতে পারবেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, ওদের এখানে সিস্টেমটা থাকে। তাহলে এই এই জিনিসগুলো আমি যা যা দেখাচ্ছি যদি অবলম্বন করেন, তাহলে আপনি যে কোনো সাবস্ক্রাইবের অর্গানিক কাজগুলো করতে পারবেন, এক্ষেত্রে আমি মনে করি যে আপনার কোনো সমস্যা হবে না, যদি আপনি অর্গানিক। আর বললামই তো, এই যে দেখেন চ্যানেল ইউআরএল যার জন্য আসছিলাম আমি, এই যে ইউটিউব চ্যানেল থেকে আমি হলো কাস্টমাইজ চ্যানেল কানেক্ট করে, যে বেসিক ইনফো, এই হলো আমার চ্যানেল ইউআরএল, এই যে এটাই, এখান থেকে আপনি হলো ই করতে পারবেন। এই চ্যানেল ইউআরএল এর পরে এই যে এটা লিখলেই হয়, এতটুকু লিখলে এটা শো করবে, এই যে youtube.com/subconfirmation, এগুলো। আর মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন ভিডিও দেখেন, দেখবেন মানুষ একটা ভিডিওতে যত কথা না বলে তার চেয়ে বেশিবার বলে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এগুলো বলার কারণ কি, মানুষের ব্রেনের ভিতরে দেয়, তখন মানুষ খেয়াল করে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এগুলো বলতে হয়। এই জন্যই তো মানুষ আসলে ভিডিওতে বলে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, এটা করো, ওটা করো। তাহলে এগুলো সাবস্ক্রাইব বাড়ানোর একটা টিপস, বুঝছেন? ও এখানে তো আমি একটা ভিডিও অন করে রেখে দিয়েছিলাম, ওটা তো ধুমাই চলতে আছে এখনো, কত আওয়ার, ওই যে ওয়াচ টাইমের জন্য দেখে, ওয়াচ টাইম বাড়ানোর ফ্রিতে ওই একটাই উপায়, এছাড়া আর কোনো উপায় নেই, বুঝছেন? যে উপায় ছিল ওইটাই আমি বলেছি। আর ওয়াচ টাইম বাড়ানোটাই সবচেয়ে টাফ, আপনার হলো সাবস্ক্রাইব বাড়ানো কোনো টাফ না, খুব ইজি ভাবে আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন, এক্ষেত্রে আমি মনে করি যে কোনো ধারণা নেই। কিন্তু ওয়াচ টাইম বাড়াতে আপনার সমস্যা হবে, আপনি ইউটিউব ভিডিও প্রমোশন করেও ওয়াচ টাইম বাড়াতে পারবেন না, আমি প্রথমেই বলছি, সেটা কিন্তু কাউন্ট হবে না। আমি কিন্তু ওটা প্রথমেই বলে নিয়েছি যে সেটা কিন্তু কাউন্ট হবে না, আর সাবস্ক্রাইব কাউন্ট হবে। আর একটা সাবস্ক্রাইব কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না, গ্যারান্টি বলতে কি, আপনার ক্লায়েন্ট আমাকে বললো আমার $100 একটা অ্যাড চালাবো, কত সাবস্ক্রাইব পারবেন? কারণ কি, সাবস্ক্রাইব জিনিসটা আমি তো বললাম আপনি জোর করে নিতে পারবেন না, ভিউ আপনি জোর করে নিয়ে আসতে পারবেন, ওয়াচ টাইমও জোর করে নিয়ে আসা যায় যদি কেউ ভিডিও দেখে, কিন্তু সাবস্ক্রাইব যদি কেউ না করে আপনি কিভাবে জোর করে নিয়ে আসবেন? ওয়াচ ভিউ আপনি জোর করে নিয়ে আসতে পারবেন, কিরকম জোর করে, ওই যে বললাম আপনি যদি একটা ভিডিও মানুষের সামনে যায় একবার ক্লিক করলো জোর করে ভিডিও দেখানোর জন্য, আপনার থাম্বনেল যদি ওইরকম হয় তখন এমনিতেই বাড়বে, কিন্তু সাবস্ক্রাইব বাড়ানো সম্ভব না। সাবস্ক্রাইব আপনার ওই অ্যাডের মাধ্যমে কন্টেন্ট ভালো হলে যা আসবে এটাই। আচ্ছা, আমি আমার ইউজার নেম দিলাম, একটা ইমেল দিলাম, আর একটা পাসওয়ার্ড দিই, এটা একটা নতুন অ্যাকাউন্ট করি। নতুন অ্যাকাউন্ট করলে আপনি হলো কত, 300 না কত পয়েন্ট জানি ফ্রি দেয়, এখানে আবার পয়েন্ট ইনকাম করার অপশন আছে। বিষ্ণাবতী আর কই, বিষ্ণাবতী, আচ্ছা দিই দেখি তো, এটা ভেরিফাই, সাইন আপে ক্লিক করি, বাই ক্লিকিং সাইন আপ ইউ আর, হ্যাঁ হয়ে গেছে আমার মনে হয় সাইন আপ,
কিন্তু গড়ে ঠড়ে না তো ইউর সাকসেসফুল সাইন আপ। আচ্ছা সাইন আপ হয়ে গেছে, আমি এখন ক্লিক হেয়ার টু লগ ইন দিয়ে আমার ইউজার নাম দিই, ইউজার নাম দিই আর পাসওয়ার্ড দিয়ে ঢুকি। এটার কাহিনীটা কিটা দেখাই, মানে যদি কেউ এরকম সাবস্ক্রাইব বা কোনো কিছু নিতে চান এখান থেকে হলো আপনার, কিন্তু এখানে যা পাবেন আপনি রিয়েল, কারণ এখানে আপনি ফ্রিতে নেওয়া যাবে না, আপনার পয়েন্ট থাকতে হবে, ওই পয়েন্ট দিয়ে আপনাকে নিতে হবে, তাছাড়া আপনি নিতে পারবেন, হয়তো পরবর্তীতে অনেক সময় কমে যায় এগুলো। প্রথমেই তো বলছি অর্গানিক যে জিনিসের মূল্য ফ্রিতে সেই জিনিস পাবেন, কিন্তু এখানে তো আমার পয়েন্ট জিরো, কিন্তু এখানে তো প্রথম অবস্থায় কত পয়েন্ট জানি ফ্রি দেয়। এখন আপনার এইখানে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চান, অথবা হলো আপনি যদি টুইটার পিন্টারেস্ট এইসব ফলোয়ার বাড়াতে চান, তাহলে এখানে আগে আপনার এই পয়েন্ট আর্ন করতে হবে। এখানে কি বলছে, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট ইওর এত এত, ও আপনার ইমেইলে একটা কোড যাবে বুঝছেন, ওই কোডটা গিয়ে এখানে দিতে হবে, তা না হলে এটা আবার অ্যাক্টিভ হবে না। তাহলে আমি আবার ইমেল দিলাম, আর একটা ইমেলে যাই, ইমেল থেকে কোডটা নিয়ে আসি, ইমেলে কোডটা হয়তো দিয়ে অ্যাক্টিভ করলে আমার মনে হয় এখানে পয়েন্ট যোগ হবে কিছু, তাহলে ওই ফ্রি পয়েন্ট দিয়ে আমি কিছু কাজবাজ করতে পারবো। কাজবাজ বলতে সাবস্ক্রাইব বা আরো অনেক অনলাইন সাইট আছে যেগুলো দিয়ে করা যায়, এগুলোর শেষ নেই, কারণ এগুলো অনলাইন তাদের একটা বিজনেস, তারা এগুলো বিক্রি করে। আপনি দেখবেন এখানে আমি এখান থেকে কিনতে পারবো $10 $15 এটা কেনা যায়। এখানে এই যে কই জানি গেল বাই, আচ্ছা এটাকে ই করি অ্যাড, এই যে বাই পয়েন্টস, পয়েন্টস কিনলে পয়েন্ট থেকে আমি সাবস্ক্রাইবার পাবো। আমি এই সাইটটা আসলে মোটামুটি আর কি, এই যে টি দেখেন এখানে কি কি আছে, টুইটার ইউটিউব ভিকে পিন্টারেস্ট এটা 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 অ্যাড সাইট, টুইটার অ্যাড করতে পারবেন, ইউটিউব পারবেন, ভিউর জন্য পারবেন, লাইকের জন্য, সাবস্ক্রাইবের জন্য, টুইটার ফলোয়ার, টুইট লাইক রিটুইট, পিন্টারেস্টে ফলোয়ার সেভ এটা আছে, টিকটকও আছে ফলোয়ার লাইক মিক্স ওয়েবসাইট সব পারবেন। আপনি যে যেটা অ্যাড করবেন ওইটার হলো আপনি ফলাফল পাবেন এটাই। ও এই যে কোড এসে গেছে আমার ইউ লাইক হিটস, তাহলে ইউ লাইক হিটস কিন্তু ওইভাবে অ্যাকাউন্ট করবেন যদি চান। সবচেয়ে বেটার হয় প্রথম যে পদ্ধতিগুলো দেখিয়েছি ওই স্টাইলে যদি আপনি সাবস্ক্রাইব বাড়াতে চান, আপনি যদি অর্গানিক কোনো কাজ করতে চান যে আমি ইউটিউব সাবের কাজ করব, আপনার ইচ্ছা কাজ করার তো এই কাজই করতে হবে এমন না, কারণ আমরা তো অনেক কাজ শিখব, আমাদের তো এখনো অনেক কাজ আছে, আপনি যে কোনো কাজ শিখে আসবেন। জাস্ট আমি বললাম এখানে বলে যে 50 পয়েন্ট পেয়ে গেছে, ইউ গট 50 পয়েন্ট অ্যান্ড 3 দিনস অফ প্রিমিয়াম ফর অ্যাক্টিভিটিং, ক্লিক হেয়ার টু গেট স্টার। তার মানে আমি 50 পয়েন্ট পেয়ে গেছি, আমি এই 50 পয়েন্ট থেকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউটি সব নিতে পারবো। এখন এখন এখানে আপনি কিভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব নেবেন, তারপরে হলো আপনার ই কিভাবে নেবেন, ইউটিউবের ভিডিওর ভিউ, আচ্ছা মনে করেন আমি একটা দিয়ে দেখাই, ইউটিউবটাই দেখাই, এই যে 50 পয়েন্ট, আবার ডেইলি বোনাস আছে। আবার যদি এই লিংক আমি আপনাকে দিই তাহলে দেখেন কি বলা আছে, গেট 300 পয়েন্ট ফর ইস রেফার, এই লিংকে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আমি আবার 300 পয়েন্ট পাবো, আপনার লিংক যদি আপনার অন্য কাউকে আবার দেন আবার 300 পয়েন্ট পাবেন, তাহলে 300 পয়েন্ট পেলে তো কম না, 300 পয়েন্ট অনেক কাজ করা যায়। এখানে আবার দেখেন বাই পয়েন্টে আপনি যদি ক্লিক করেন এখানে আছে প্যাকেজ আছে $10 দিয়া 3000 পয়েন্ট, এরপরে হলো কিনতে পারবেন 3000 পয়েন্ট, তারপরে পয়েন্ট আমাদের মেইন ক্যাশ, পয়েন্ট থেকেই আমরা সাবস্ক্রাইবার নিব, $25 10000 10000 অনেক আছে, ভালো ধরনের সেল করে। এখন আপনার সাইট অ্যাড করতে হবে, তাহলে অ্যাড সাইট মনে করেন আমি ইউটিউব ভিউ, যে আমি মনে করেন যে এখানে ভিডিও অ্যাড করব, তাহলে ভিডিও ইউআরএল দেন, আপনি যে ভিডিও অ্যাড করবেন তার ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার অনেক সময় লগইন অ্যাক্সেস চাইবে, লগইন অ্যাক্সেস দিলেও এখানে সমস্যা নেই, এটা ট্রাস্টেড সাইট, এক্ষেত্রে আশা করি যে কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এখানে ক্লিক করে ইউটিউবের ভিউর জন্য আসি, তাহলে ভিউর জন্য আসার পর বলছে ভিডিও ইউআরএল আইডি, মানে আপনার ভিডিওর যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা দিবেন, দেওয়ার পরে আপনার ওইটাকে অ্যাডে ক্লিক করলে দেখবেন যে আমার ভিডিওতে ভিউ বাড়বে। আমি লাইভ দেখাই, ধরেন আমি হলো একটা ভিডিওতে যাই, ইওর চ্যানেল এটা ওপেন করে এই ভিডিওটা ওইখানে লিংকটা নিয়ে ওইখানে দিই, কোথায় এখানে
এই যে ইউআরএল টা এখানে দিয়ে অ্যাড ভিডিও, তাহলে অ্যাডিং ভিডিও মানে ভিডিও অ্যাড হচ্ছে। এখন এখানে আবার ইউ সিস্টেম আছে, আপনি কত পয়েন্ট দিবেন একটা ভিউর জন্য এটা আপনি আবার সেট আপ করে দিতে পারেন। এই হলো আমার ভিডিওটা, এখানে বলো ইয়েস অ্যাড ভিডিও, আচ্ছা ক্লিক করে দিই, হ্যাঁ এটাই আমার ভিডিও, এজ এ সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুল অ্যাড দ্য ভিডিও। এখন আপনি সেখানে সেট আপ করে দিতে পারবেন যে একটা ভিডিওর জন্য আপনি কত পয়েন্ট দিবেন, কত পয়েন্ট দিবেন। এখান থেকে আবার আর্ন পয়েন্ট আছে দেখছেন, অ্যাড সাইট ভিউতে যাই তো একটু দেখে এটা সেট আপ করে দেওয়া যায়। এই যে নিচে দেখেন মানে এখানে বলছে পে আউট ভিউ জিরো, একটা ভিউর জন্য আপনি কত পয়েন্ট দিবেন, এখানে দেখেন অপশন আছে, ধরেন কত সেকেন্ড দেখছেন। আপনি যদি মনে করেন যে আমি 60 সেকেন্ড ভিউর জন্য 10 পয়েন্ট পে আউট করবো, সেটা আমি এখানে তাকে সিলেক্ট করুন। লাইকের জন্য আপনি নিতে চাচ্ছেন আপনার ভিডিও, ধরেন 3 পয়েন্ট, আচ্ছা 5 পয়েন্ট 6 7 8 9 10 পয়েন্ট দিলাম লাইকের জন্য 10 পয়েন্ট, আর হলো 10 পয়েন্ট কি 60 সেকেন্ডের জন্য, তার মানে 60 সেকেন্ড আপনার ভিডিওটা দেখবে, তার যে লোক দেখবে তিনি কিন্তু 10 সেকেন্ড এখানে পাবে, তার মানে আপনার এই পয়েন্ট থেকে 10 কমে যাবে। আবার আপনি যদি এখানে আর্ন করতে চান নিজে, ধরেন আমি এখন আর্ন করব, তাহলে আমি ইউটিউব ভিউতে যাই, ভিউতে গেলে এখানে আমরা একটু সাবমিট দেই আর হিউম্যান কিনা, তখন দেখবেন আপনি অন্যের ভিডিও দেখেন, দেখার পরে কি দিল ওটা ওয়াটার বাস না স্পিড বোট বুঝাই তো বস, এটা ওয়াটার বাস সব দিয়ে দি হয় নাই ভুল দিলে ওয়াটার বাসে দিতে হবে, মহা মুশকিলে পড়লাম। আছেন আপনার না চলে গেছেন? আছি ভাই, কি ভাই আছি, আপনি যেরকম আছি ভাই, আছি চিন্তা করেন না ভাই, আছি আছি আছেন কিন্তু কাছেন কিন্তু না কাই নাকি কাই নাকি না ভাই আছি ভাই, আপনার কথা শুনতেছিলাম ভাই। 1 2 3 4 নেক্সট আমি যদি এই ভিডিওটা দেখি তাহলে 28 পয়েন্ট পাবো। আচ্ছা ভিডিও দেখার টাইম নেই, আমি সাবস্ক্রাইবে যাই, এখানে 50 আছে না আমার বাড়াই, মনে করেন যে এটা যাই, এই যে এই চ্যানেলে যাই অথবা এর চ্যানেলে যাই, এই যে 0.28 সাবস্ক্রাইবে ক্লিক করি, এবার বলছে সাবস্ক্রাইব টু মিউজিক ক্রিয়েশন স্কিপ করা যাবে, তাহলে আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন আমার হলো এখন একটা ইউটিউব চ্যানেল, এইটা কিন্তু কাটা যাবে না, এটা যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু এই 28 পয়েন্ট পাবেন না, আমি দেখেন 28 পয়েন্ট পাবো। তাহলে এভাবেও আপনি পয়েন্ট আর্ন করে তারপরে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াতে পারেন, যেভাবে অ্যাড করলাম ইনস্টাগ্রাম, এগুলো মানে ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন কিন্তু করতে পারেন, তখন আবার ইউটিউব সাবস্ক্রাইব, এই যে এখানে সাবস্ক্রাইব আসছে না, এরা কিন্তু এইরকমই সাবস্ক্রাইব করছে, একটু সাবস্ক্রাইব করে একটু ওয়েট করেন, এই যে একটু ঘুরতে আসে, ঘোরাটা শেষ হোক তারপর দেখবেন আমার 28 পয়েন্ট চলে আসে। অনেক সময় মিসিং হয় বিভিন্ন কারণে, কিন্তু হয়ে যায়, এটা মোবাইল থেকে সবচেয়ে ভালো হয়। দেখি তো কাইটা সাবস্ক্রাইব তো করলাম, হয় কি না হয় কি না, এখানে আসবে সাবস্ক্রাইব করলেই যে ঘুরতে আসে, এটা শেষ হলে পয়েন্ট আর্ন হয়ে যাবে, এখানে 50 আছে না, এই যে কাজ হয়ে গেছে, এই দেখেন 78 হয়ে গেছে, 50 থেকে 33 পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমার আমি যে আমার সাইড অ্যাড ভিডিও ভিউ রেখে দিয়েছি ওইখান থেকে আমার এখানে কম দেওয়া আছে বুঝছেন, বেশি দিলে কাজ হয় তা না হলে হয় না, কম দিলে অনেক সময় নিতে চায় না, এর চেয়ে কত বেশি বেশি দেখেন 33 পয়েন্ট দিয়েছি একটা সাবস্ক্রাইবের জন্য, আর আমি 10 পয়েন্ট দিয়েছি মাত্র, এর জন্য তাহলে হবে আরো বেশি দিতে হবে,
তাহলে এরকম করে আপনি ইউ লাইক ফিরস থেকে কাজ করতে পারবেন। তারপরে হলো এই যে আমি সাবস্ক্রাইব করেছি, এই যে দেখেন একজনের ভিউ মানে ভাইয়া এই সাইট থেকে কাজ করলে তো এগুলা ফেক হইব, ফেক তো হবে, ফেক হবে। বললাম কি এটা তো ফেক, এটা তো ফেক, যদি ফেক করতে চান। আর সবচেয়ে রিয়েল হবে যে যে অপশনগুলো দেখলাম এখান থেকে, ওই রকম ফেক হয় না। কারণ কি আমার মতো মানুষজন এখানে আসে, আমি যেমন সাবস্ক্রাইব করলাম, আমি কি ফেক? আমি আন পয়েন্ট আনার জন্য সাবস্ক্রাইবটা করলাম, কি বলছি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ওই রকম ফেক, ওই রকম ফেক মানে আপনি এখানে ফ্রি ফ্রি পাচ্ছেন না, এটা কাজ করা লাগতেছে তারপরে পাচ্ছেন, তারপরে পাচ্ছেন। হ্যাঁ কারণ দেখেন আমি আটার চ্যানেল সাবস্ক্রাইব করলাম, করার পরে তারপরে কিন্তু আমি এই যে পয়েন্ট আসলাম, আমার পয়েন্ট যতক্ষণ থাকবে তত আমার ভিউ হবে। সাউন্ড ডাবল শুনতে পাচ্ছি, মাইক অন করা তো এই জন্য ডাবল শোনা যাচ্ছে আমার না। আচ্ছা আর কি দেখাবো, যে ইউটিউবের এখানেই শেষ, ইউটিউবের এটি মনিটাইজেশন অ্যাপ্লাই, এটা তো আসলে এখন দেখানো যাচ্ছে না, এটা একেবারে ইজি জিনিস যে আপনি আপনার চ্যানেলের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। এটা আপনি যে কোনো একটা ইউটিউব থেকে ভিডিও দেখলে জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আমার তো আর ওইরকম রিকোয়ারমেন্ট হয়নি যে আমি সরাসরি এটা দেখাবো, যদি কারো কোনো দিন রিকোয়ারমেন্ট হয় বা সরাসরি হয় তখন ওইটা দেখাতে পারবো, এখন কোনোভাবেই দেখাতে পারতেছি না। ইউটিউব মনিটাইজেশন ওইখানে আসবে, আসার পরে ওইখানে আপনার অ্যাপ্লাই নামে একটা অপশন আসবে, যে তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক চাইবে। তবে আর একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু একই পিসি থেকে আপনি একাধিক চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন না, কোনোটার সাথে কোনোটার সাথে যদি একটু রিলেশন থাকে মানে ইমেইল অ্যাড আইডি আর, তাহলে কিন্তু মনিটাইজেশন হয়। এই জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে পুরো ব্রাউজার হিস্টোরি ক্লিন করে যে জিমেইলটা দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন, এখানে কিন্তু এমন না যে জিমেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল আছে ওই জিমেইল দিয়েই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে, জিনিসটা এমন না। আপনি যে কোনো জিমেইল থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে তারপরে আপিল করতে পারবেন। তবে মনে রাখতে হবে আপনার এই কম্পিউটার থেকে অন্য কোনো জিমেইল দিয়ে যদি কোনোদিন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে, আপিল করা থাকে, তাহলে কিন্তু আপনাকে ঝামেলা করবে। অন্য সব অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো ডিজেবল করে মানে ক্লোজ করে তারপরে আপনার নতুন একটা জিমেইল খুলে আপনি নাম দিয়ে আপিল করবেন, যখন ওইটার অ্যাডসেন্স পেয়ে যাবেন আপনি যদি মনে করেন অন্য একটা জিমেইল দিয়ে নেবেন, আবার পুরো ল্যাপটপের হিস্টোরি ক্লিন করবেন, ওই জিমেইলটা একবারে সরিয়ে দেবেন, লগ ইন করবেন না, ওইটা দিয়ে আপিল করার পরে তারপরে আপনি লগ ইন লগ ইন যা আছে সব করতে পারবেন। তাহলে এই হলো আপনার ইউটিউব চ্যানেলে ফ্রিতে কিভাবে ওয়াচ টাইম বাড়াবেন, সাবস্ক্রাইবার বাড়াবেন, ভিডিও আপলোড, র্যাঙ্ক, তারপর চ্যানেল তৈরি টরি যা কিন্তু দেখালাম। আর মনিটাইজেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এটার ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি যদি সার্চ করেন যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই তাহলে পেয়ে যাবেন। কারণ আমি তো দেখাতে পারতেছি না, আমি কোন ক্লাসে জানি একবার দেখিয়েছিলাম, ওই সময় আমি কোন কারা জানি একটা আবেদন করে দিয়েছিলাম, তখন যদি ওই রকম কারো থাকে তখন দেখা গেছে ওইটা স্ক্রিন শেয়ার করলো তো ওইটা আমি দেখিয়ে দিলাম, এছাড়া তো আসলে পসিবল না। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা যাব যে ইউটিউবে কিভাবে অ্যাড দিব, এই যে যেমন চ্যানেলের উপরে ভিডিওর মধ্যে অ্যাড 6 সেকেন্ড 5 সেকেন্ড, ওই অ্যাডে আমরা আবার চলে যাব আগামী ক্লাস থেকে। ইউটিউবের কিন্তু এখানেই শেষ, ইউটিউব অ্যাকাউন্ট তৈরি, ভিডিও আপলোড, সাবস্ক্রাইবার, এরপরে আপনার যা যা আছে সব কিন্তু এখানেই শেষ। আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে আবার অ্যাডভার্টাইজিং এর জগতে চলে যাব, কিভাবে ইউটিউব ডিসকভারি অ্যাড দিব, সিঙ্গেল ইমেজ অ্যাড, স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, এইসবই দিব, আর বাইরের কাছ থেকে কি কি নেবেন এটাই। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন। তো ভাইয়া একটা কোশ্চেন ছিল, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় সিসি অপশনটা কি দিন আসে শেষের? ওদিন ভিডিওতে সিসি একটা অপশন, সিসি ওইটা আচ্ছা দেখি তো আমার ভিডিওতে আপলোড করার পর সময় আসে সাবটাইটেল, সাবটাইটেল ওইটা আমি বাংলা বললে ইংলিশ শো করবে, ইংলিশ নিচে লেখা আসবে, এটা বুঝছেন? এই যে এটা এটা এই যে সিসি, জি জি এটা হলো সাবটাইটেল।
অনেক সময় দেখেন না বিভিন্ন হিন্দি মুভি আছে, হিন্দি মুভির মধ্যে ইংলিশ লেখা আছে, ওইখানে ওরা করে কি এই সিসি অ্যাড করে দেয়, অটো হিন্দি জায়গায় ইংলিশ চলে আসে, ইংলিশই আসে বেশি। আপনি বাংলা কথা বলতে আসি আমি, এইগুলো ইংলিশ হবে ওইখানে আপনি যদি এটা অ্যাড করে দেন। বুঝতে পারছেন? জি। তাইলে তো ভাই ইংরেজি শেখার এই একটা ট্রিক আছে। ইংরেজি তো বেশিরভাগ ইংরেজি মুভি দেখেই শিখছি, ইংলিশ মুভি বেশি বেশি দেখবেন ইংলিশ শেখার জন্য। হিন্দি হিন্দি গুলো আপনি সাবটাইটেল দিয়া, মুভি তো দেখেনি সবাই, ওই ইংলিশ সাবটাইটেল দিয়ে আপনি যদি ই করেন ইংলিশ আর হিন্দি গুলো দেখেন, হিন্দিও বুঝেন পাশাপাশি ইংলিশ বুঝে গেলেন, তখন কিন্তু আপনার সুবিধা। এটা ভাই আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড, ভাই ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড দিন ভাই, তাড়াতাড়ি আপলোড সুবিধায় পাবলিশ হয়ে গেছে। জি ভাই, ভাই ওই যে আরো অনেক ধরনের আছে, উনি আসলে মনে আগে থেকে একটু হালকা পাতলা জানে সম্ভবত, বুঝছে নামটা একটু, কিন্তু সুন্দর করে কাজ করতে জানে না, এই হলো অবস্থা। এটা আসলে ফ্রি না কিন্তু, এটা কিন্তু পে থার্ড ফার্স্ট ফ্রিতে অনেক স্কুল পার্ট আছে। ফাইবারে তো অনেকে ভিডিও তৈরি করে দেয়, যেমন কিছু টাইমের ভিডিও, মানে কিছু মিনিটের, মানে কিছু সেকেন্ডের ভিডিও বানায়, ওগুলা মানে ডিসক্রিপশন যা লেখা থাকে ওগুলা দেখি ভিডিওর মধ্যে বলে আর মানে হাতে লেখে, ওটা কি মানে কি মানে কি দিয়া তৈরি করা যায়? ক্যানভা থেকেই তৈরি করা যায় ওটা। আপনি আপনার মেসেঞ্জারে ভয়েস ক্লাস আছে ভাইয়া, হ্যাঁ মেসেঞ্জারে এসএমএস দেন, দেখবেন বলে দিবেন না, যারা ভিডিও তৈরি করছে অনেকেই করছে, আপনার মেসেঞ্জারে আপনি এসএমএস দেন যে এরা কি কিভাবে করে বলে দিবেন, অনেকেই তো এই ভিডিও করছে দেখছি। ভাই আমি একটা ভিডিওর অ্যাপস নামাইলাম ওইডে উপরেই থে ওয়াটার মার্ক, অ্যাপসটার সফটওয়্যারটার নামে একটু কমেন্ট বক্সে লিখে দিলে ভালো হয়। এদি লিখলাম ফার্স্ট স্টোন, থ্যাংক ইউ ভাই। এটা কি ফ্রি?